কংগ্রেস এই রাজ্যের মানুষের হৃদয়ে আছে। মানুষ যে অসহায়ের মধ্যে আছে, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, এই মানুষ মুক্তির জন্য তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে ধরতে চাইছে। কারণ ত্রিপুরা রাজ্যের শান্তিপূর্ণ রাজ্য, এই রাজ্যে আজকে যে অশান্তি চলছে, আজকে যে শাসনের নামে যে স্বৈরাচারী শাসন চলছে, যেখানে একজন মুখ্যমন্ত্রী বলেন যে পুলিশ কিছু করতে পারবে না, কোর্ট কিছু করতে পারবে না, পুলিশ আমার হাতে, আমি যা চাইবো তাই হবে, কোর্ট চাইলেও হবে না, জুডিশিয়ারিকে উনি সম্মান দেন না, উনি মিডিয়াকে সম্মান করেন না, প্রতিনিয়ত এই রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। মানুষ এর থেকে নিষ্কৃতি চাইছে, পরিত্রাণ চাইছে, এবং তার জন্যই মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় এই গণতন্ত্র এবং অধিকার উদ্ধারের লড়াইয়ে আজকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, ত্রিপুরার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনার নেতৃত্বে এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা নিশ্চিত ত্রিপুরার রাজ্যের মানুষ গতকালকে এই রাজ্যে রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে উনি বার্তা দিয়েছেন যে ত্রিপুরার মানুষের পাশে থেকে লড়াই করবেন। আমরা আন্তরিকভাবে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রীকে। আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা ভাবুন, আজকের দিনে 144 দ্বারা জারি আছে, আর পুজো নাই, 4 দিন বাকি। রাজ্যে ওরা দুর্গা পুজো চায় না, মুখে বলে দুর্গোৎসবের কথা, মুখে এই সব কথা বলে প্রতিনিয়ত একটা ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে পর্যন্ত বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে এই রাজ্যের সরকার। 144 ধারার মধ্যে উপরাষ্ট্রপতিকে আসতে হয়েছে, এটা ভূভারতে আর কোথাও হয় কিনা আমি জানি না। যিনি আইন প্রণেতা, যিনি সর্বোচ্চ আইন প্রণেতা, সেই উপরাষ্ট্রপতি 144 ধারার মধ্যে আসতে হয়েছে। তাহলে রাজ্যে আইনের শাসন নেই, সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা চাই যে অবিলম্বে 144 ধারা প্রত্যাহার করা হোক, ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে শান্তিতে দুর্গোৎসব করতে পারে, দুর্গোৎসব আমাদের সার্বজনীন দুর্গোৎসব যাতে আমরা পালন করতে পারি। আচ্ছা, কোথাও কোথাও বলা হচ্ছে যে নতুন যে কমিটি হয়েছে তা নিয়ে নাকি খুব বিক্ষোভ রয়েছে। আমরা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস দীর্ঘ পরপর 3টে নির্বাচনে পশ্চিমবাংলায় জয়লাভ করে, আপনারা দেখেছেন পশ্চিমবাংলার গ্রাম পাহাড় খেটে খাওয়া মানুষ থেকে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। কারণ তৃণমূল কংগ্রেস এই সঠিক দিশায় লক্ষ্যে নিয়ে যাচ্ছে সারা বাংলাকে, আগামী দিনে সঠিক দিশায় নিয়ে যাবে সারা ভারতবর্ষকে। ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেসে একমাত্র বিকল্প। আমরা কাজ শুরু করেছি, মাত্র একটা বীজ বপন করেছি একটা কমিটি করার মধ্য দিয়ে। যারা ত্রুটি বিচ্যুতিটাকে বড় করে দেখতে চায়, তারা গণতান্ত্রিক আন্দোলনটাকে দুর্বল করতে চায়। আর এখানে দুর্বল হবে না, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মানুষ তৈরি হয়ে গেছে। আমরা এই ছোট্ট ক্ষুদ্র স্বার্থ নিয়ে কখনো ভাবিত নয়, তৃণমূল কংগ্রেস ক্ষুদ্র স্বার্থ নিয়ে ভাবে না। আমরা লড়াই করব, আমাদের দিদি আছেন, আমাদের নেত্রী আছেন, আমাদের যুব আইকন আছেন, আমরা লড়াই করব, ত্রিপুরায় গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠা করব। এগুলো সব বানানো গল্প, এগুলো করে তৃণমূল কংগ্রেসকে অন্তত দুর্বল করা যাবে না। কমিটিতে যারা এসেছেন, কমিটির বাইরেও অনেক দক্ষ সংগঠক আছেন, যারা কাজ জানেন, কাজ বুঝেন। একটা কমিটিতে থাকাই শেষ কথা নয়, তৃণমূল কংগ্রেস জানে কী করে সম্মান দিতে হয়, তৃণমূল কংগ্রেস জানে প্রত্যেককে কী করে মর্যাদা দিতে হয়। সুতরাং সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্যে চিন্তিত নয়, ভাবিত নয়। তারা একটাই জিনিস যে সবাই মিলেমিশে এই রাজ্যে যে সুশাসন দিতে হবে, সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কাজ করে যাবে। আমরা অচিরেই সাংগঠনিক ভিতের উপর, মজবুত ভিতের উপর দাঁড়িয়ে লড়াই শুরু করব। আপনারা নিশ্চিত থাকুন, কেউ গণতন্ত্রকে গাড়ির চাকায় পিষে দেয়,
কৃষক আন্দোলনকে গাড়ির চাকায় পিষে দেয়। কেউ যদি মনে করে যে এই পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা দিয়ে গণতন্ত্রকে দাবিয়ে রাখবে, সেটা কোনোদিনই সম্ভব নয়। ত্রিপুরার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা এই লড়াই মানুষের লড়াই, সব মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে।